Hey guys, welcome back to my cook inspiration. Assalamu alaikum. আজ আমি আপনাদের পেঁয়াজ বেরেস্তা করে সংরক্ষণ পদ্ধতি দেখাবো। সেই জন্য এখানে হাফ কেজি পরিমাণ পেঁয়াজ নিয়েছি। পাতলা করে কুচি করে নিতে হবে পেঁয়াজগুলো। তারপর হাত দিয়ে ভালো করে এভাবে কোচলে কোচলে পেঁয়াজের জোড়াগুলো এভাবে করে আলগা করে নিতে হবে। এখন একটি প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এতে দিয়ে দিব পেঁয়াজ কুচিগুলো। একটু ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে। চুলার আঁচটা হাইতে রেখে নেড়ে চেড়ে পেঁয়াজগুলো ভাজতে থাকবো 5 থেকে 6 মিনিটের মতো। 5-6 মিনিট পর যখন এরকম কালারটা চেঞ্জ হয়ে আসবে, হালকা গোল্ডেন কালার শুরু হয়ে যাবে, তখন চুলার আঁচটা লোতে রেখে আরও 3 থেকে 4 মিনিটের মতো পেঁয়াজগুলো মুচমুচে করে ভেজে নিতে হবে। এখন চুলাটা বন্ধ করে দিব। পেঁয়াজগুলো একটি টিস্যু পেপার উপর উঠিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল পেঁয়াজ বেরেস্তা। এখন এটা আপনারা যে কোনো রেসিপিতে ব্যবহার করতে পারবেন। এখন বেরেস্তাগুলো ঠান্ডা হয়ে গিয়েছে। এখন একটি এয়ারটাইট বক্সে নিচে দিয়ে দিচ্ছি টিস্যু পেপার 2টা। এখন বেরেস্তাগুলো দিয়ে উপর দিয়ে আরও 2টা টিস্যু পেপার দিয়ে ভালো করে মুখাটা টাইট করে লাগিয়ে এটা এখন ডিপ ফ্রিজে রেখে দিব 2 থেকে 3 মাস। কিন্তু পেঁয়াজটা একেবারেই মুচমুচে থাকবে আর ঘ্রাণটাও কিন্তু ভালো থাকবে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।